আমি ভাবতেও পারিনি যে দীপা আমাকে কমেন্টস করবে, কারণ দীপাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি তোমরা জানো, হ্যাঁ কন্ট্রোভার্সি করেছি দীপাকে নিয়ে। তো এত মানে সমালোচনা করার পর যে দীপা আমাকে এইভাবে কমেন্টস করবে সেটা সত্যি বলছি আমার মানে ভাবনার বাইরে ছিল। আর আপনাদেরকে বলছি যে থেকে থেকে দীপার নিয়ে যে ভিডিও করেছি দীপা ঝুনিকে, সেখানে এসে কমেন্টস করছেন আপনার কি লজ্জা করে না? তো আমি যদি বলি উত্তরে যে আপনাদের কি লজ্জা নেই এসে এই ভিডিওতেই কমেন্টস করছেন, দেখুন আমারও লজ্জা নেই আপনাদেরও লজ্জা নেই, তবেই না আমরা বন্ধু, তবে আমি ভিডিও করছি আর আপনারা এসে কমেন্টস করছেন, তাই এইভাবে কমেন্টস করবেন না, লজ্জা আমারও আছে আপনারও আছে তাই না? কিন্তু ইউটিউবের একটা পার্টস কন্ট্রোভার্সি ভিডিও, যদি ইউটিউবের এই পার্টসটা না থাকতো তাহলে হয়তো আমাদের চ্যানেলটা উড়ে যেত। যেহেতু ইউটিউবে মানে আপনারা তো দেখেন যে বড় বড় ইউটিউবাররা কীভাবে রোস্টিং করে, আর রোস্টিং করা মানে এক ধরনের কন্ট্রোভার্সি, তবে তার ভিডিও দেখতে হয়, সেখান থেকে খুদ বার করে ভিডিও করতে হয়, রোস্টিং তো শুধু শুধু করা যায় না, তাহলে সেগুলোর বেলায় দেখা যায় রোস্টিং ভিডিও ট্রোলিং তাই না? আর আমাদের কন্ট্রোভার্সি সমালোচনা হয়ে যায়, পিএনপিসি হয়ে যায়, কেন বলুন তো? বড় বড় ইউটিউবাররা যা করে সব সঠিক, আমরা ছোট ছোট ক্রিয়েটার বলে কি আমরা সব ভুল আমরা যা করি? তাই এবার থেকে কমেন্টস করার আগে পাঁচবার ভাববেন তারপরে এসে কমেন্টস করবেন, ঠিক আছে? তাছাড়া আমার ভিডিও দেখার দরকার নেই, আগেও বলেছি এখনও বলছি। বন্ধুরা কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। দু ভিউয়ার্সদেরকে মানে দু একজন ভিউয়ার্স বারবার একই কমেন্টস করে যাচ্ছেন, দীপা ঝুনিকে নিয়ে ভিডিও করেছি মানে যখন থেকে, আর বাকি ভিডিও অন্য ভিউয়ার্সরা এসে কমেন্টস করেন, দু একজন, সবাই কিন্তু না, সবাই কিন্তু এভাবে কমেন্টস করেন না, তারা বুঝেন যে ইউটিউবের একটা পার্ট কন্ট্রোভার্সি ভিডিও, এগুলো হবে সমালোচনা, আর সমালোচনামূলক ভিডিও দেখতে আমরা অনেকেই ভালোবাসি তাই না? তবে কিন্তু বারবার বলি গালি মানে গালিগালাজ খিস্তি এগুলো আমার পছন্দ নয়, আমি এদের ভিডিও দেখি না যারা এইসব করে, আর আমি জানি অনেকেই এগুলো পছন্দ করে না, আবার কেউ কেউ করে, ব্যক্তিগত ব্যাপার তাই না? কিন্তু এই যে আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি আমি বা আমার বন্ধুরা অনেকেই আছে, ইউটিউব এগুলো উড়িয়ে দিত যদি এগুলো ইউটিউবের মধ্যে না হতো, বারবার বলছি। আর আপনারা এসে বলছেন খেয়ে দেয় কি কাজ নেই, খেয়ে দেয় কি কাজ নেই, না খেয়ে দেয় আমার কোনো কাজ নেই, আমার একটাই কাজ কন্ট্রোভার্সি ভিডিও করা ইউটিউবে এসে, ঠিক আছে? বোঝা গেল? এবার বলি দীপাকে নিয়ে তো আমি অনেক ভিডিও করেছি, তাহলে তো দীপার তো কোনোদিনও আমার ভিডিও দেখার কোথায় নয়, কারণ দীপার ছবি থাম্বনেলে দিয়ে আমি কি বলবো, যা লিখি বা ভিডিওতে যা বলি দীপার কি আমাকে কমেন্টস করা উচিত বন্ধুরা? তোমরাই বলবে, দীপা তো একজন বড় ইউটিউবার বুদ্ধিমতী, সেই জন্যই না দীপা আমাকে কমেন্টসটা করেছে, সে জানে যে ইউটিউবে এমন হয়, এগুলো হবে, তবেই না দীপা বড় ইউটিউবার। আর তোমরা শুধু শুধু দু একজন এত মাথা মানে তোমাদের এত মাথা ঘামানো, এত মাথা ব্যথা অন্যকে নিয়ে কি বলবো, আমরা তো ভিডিও করছি তবেই না অন্যকে নিয়ে এত মাথা ব্যথা আমাদের, আর তোমরা তো কমেন্টস করছো, দু একজনের কথা বলছি বারবার বন্ধুরা, সবাই কিন্তু এরকম নয়, অনেকেই ব্যাপারটা বোঝে, ইউটিউবে ভিডিও দেখতে এসছে ইউটিউবের ব্যাপারটা অনেকেই জানে, আর অনেকেই জানে না, তারা ভাবে দীপাকে ওরা নাকি ভীষণ ভালোবাসে, দীপাকে নিয়ে কিছু বললে এসে বাজে কমেন্টস করে চলে যাব, এমনটা কিন্তু নয়, ভিডিওটা দেখুন যে আমি দীপাকে কতগুলো বাজে কথা বলেছি বা ঝুনিকে কি বলেছি, ভিডিও না দেখেই কমেন্ট, এটা কি ধরনের, খুব নিজেদেরকে চালাক মনে করেন তাই না? ভিডিও না দেখে কমেন্টস করে চলে যান উল্টোপাল্টা, আমিও কিন্তু উত্তর দিতে পারি কিন্তু দিই না, প্রয়োজন মনে করি না, যে যাই হোক আপনারা তো আমার ভিডিওটা দেখছেন, তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ আমি, তবুও বলবো যে ভিডিওটা দেখে কমেন্টস করবেন যাতে করে আপনাকে লজ্জায় না পড়তে হয় আমাকে কমেন্টস করে, যে কি ছিল ভিডিওতে আর আপনি কি কমেন্টস করে চলে যাচ্ছেন। দীপাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি কিন্তু কোনো দিনও দীপাকে গালিগালাজ বা খিস্তি দেওয়া বা কোনো নোংরা ভাষা কিন্তু আমি ইউজ করিনি, দীপাকে কেন ঝুনিকেও না বা যাকে যাকে নিয়ে আমি ভিডিও করেছি কাউকে না, এগুলো আমার নিজেরই পছন্দ নয়, আমি কি করে করবো এদেরকে, কন্ট্রোভার্সি ভিডিও করি সমালোচনামূলক ভিডিও করি মানে কিছু ভুল দেখলে বলি, কিছু ভালো লাগলে বলি, সবসময় ভুল ধরি এমন নয়, থাম্বনেলে একরকম থাকে ভিডিওতে আর একরকম থাকে, এটা বুঝি আপনার জানা নেই বা আপনাদের জানা নেই, থাম্বনেল দেখে একদম ভিডিও বিচার করবেন না, কিছুটা মিল থাকে কিন্তু তারপর পুরোপুরি উল্টো থাকে থাম্বনেলের টাইটেলে যা থাকে। বলছি আমার অনেক ব্লগার বন্ধু আছে ভালো ভালো ব্লগ ভিডিও দেয়, বারবার বলি যারা এইসব কন্ট্রোভার্সি ভিডিও পছন্দ করেন না তারা প্লিজ শুধু শুধু কমেন্টস করতে আসবেন না কষ্ট করে, তারা আমার ওই বন্ধুদের ব্লগগুলো দেখুন ভালো লাগবে, সত্যি খুব পরিশ্রম করে ব্লগ করে, খুব সুন্দর সুন্দর ব্লগার আছে আমাদের আমারই মতো ছোট ক্রিয়েটার খুব সুন্দর ব্লগ করে, কিন্তু ব্লগ ভিডিওতে ভিউজ নেই কারণ আপনারা পছন্দ করেন না, আপনারা এইসব এসে পছন্দ করছেন ভিডিও দেখছেন আবার বড় বড় কথা বলছেন। আর কি জানেন তো আসল রহস্যটা,
এই যে দীপা ঝুনি বা মানে মৌদি যাকে বড় বড় ইউটিউবারকে নিয়ে যে আমরা ভিডিও করি না, ইউটিউবও কিন্তু অনেক রিচ দেয়। এই রহস্যটা কি জানেন? জানেন না তো। আর ব্লগ ভিডিও করলে বা নিজস্ব কিছু দেখালে সেগুলো ইউটিউব রিচ দিতে খোঁজে না। আগে যাদেরকে দিয়েছে দিয়েছে, এখন নতুন ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখুন কি সুন্দর সুন্দর ব্লগ, কিন্তু ভিউজ নেই। কেন বলুন তো? এখানে ইউটিউবেরও হাত আছে কিছুটা, আর সঙ্গে আছে আপনাদের হাত। তাই বেশি কথা বলতে আসবেন না। তো বন্ধুরা, দীপার কথা বলি, যে দীপা কী কমেন্টসটা করেছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নাও। তারপর দেখো, দীপাকে নিয়ে আমি এত ভিডিও করেছি, তারপরেও যদি দীপা আমাকে এই কমেন্টসটা করতে পারে, তাহলে কি বলার অপেক্ষা রাখে যে দীপা একজন বুদ্ধিমতী এবং বড় ইউটিউবার হওয়ার যোগ্য? তবেই না দীপা বড় ইউটিউবার। তাছাড়া দীপা কিন্তু আমাকে এই কমেন্টসটা করতো না। মানেটা কি? যে দীপার কাছে আমার সব ভিডিও পৌঁছে যায়। যতগুলো ভিডিও আমি দীপাকে নিয়ে করেছি, দীপা ভিডিওগুলো দেখে, পুরোপুরি না দেখলেও কিছুটা অবশ্যই দেখে। সেখানে দেখে যে দীপাকে আমি কোনোদিনও ছোটো করিনি এতটাও, বা কোনো আঘাত করিনি, বা পার্সোনালভাবে অ্যাটাক করিনি যে দীপা আমার ভিডিওতে এসে কমেন্ট করতেই পারবে না। কি বোঝা গেল বন্ধুরা? আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমি ভিডিও করি সমালোচনামূলক, একদম ঠিক, কিন্তু কাউকে আঘাত দিয়ে ভিডিও করি না। এমন কাউকে মানে এমন কি কারো ব্যক্তিগত ব্যাপারেও আমি ঢুকি না, যেগুলো ভিউয়ার্সরা বলে, যেগুলো আমিও তো দীপার ভিউয়ার্স, তারপরেই আমি ভিডিও করি এবং ভিডিওর মধ্যে যেটুকু দেখি। এরপরও কিছু জন আছে, দু একজন আছে এসে কমেন্টস করে দিল। কিভাবে কে জানে, যে কমেন্টস করলে হয়তো আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো? একদম না, একদিন হয়তো সময় পাই না, কিন্তু আমি মনে করি ইউটিউবের চ্যানেলটা যখন খুলেছি আর আমি কন্ট্রোভার্সি ভিডিও যখন করছি, শুধুমাত্র কন্ট্রোভার্সি নয়, আমার ভিডিও যদি তোমরা দেখো না বন্ধুরা, আমার খিচুড়ি টাইপের মানে চ্যানেল এটা, আমার সব রকম ভিডিও আছে, যে যেরকম ভিডিও দেখতে চাও দেখতে পারো, যারা ব্লগ ভিডিও পছন্দ করো দেখতে পারো, যদিও ভালো না, একদমই ভালো না ভিডিও আমার, তবেই না ভিউজ আসে না। আবার অনেকটা ইউটিউবেরও দোষ আছে, আর অনেকটা ভিউয়ার্সদেরও, তারা পছন্দ করে না হয়তো আমাদের মতো ব্লগারদের ব্লগ, আমাদের কন্ট্রোভার্সিটাই বেশি ভালো লাগে তাদের, আর তারপরেও বড় বড় কথা বলতে আসে দুই একজন, তারা কীভাবে নিজেদেরকে কে জানে। আর কি বলবো বন্ধুরা, তো দীপার কমেন্টসটা দেখে আমি ভীষণই খুশি হয়েছি। দীপা তোমাকে বলছি, তুমি এরকমই থেকো, দেখো যত বড় হবে তত সমালোচনামূলক ভিডিও হবে, আমিও করব, আমার বন্ধুরাও করবে, এগুলোকে ইগনোর করবে, পারলে সবার ভিডিও দেখবে, কমেন্ট করবে আর ইগনোর করবে তাদেরকে নিয়ে, মানে তারা করছে বলে তুমি ভিডিওতে এসে এইসবে মাথা ঘামাতে যেও না। দেখবে অনেক বড় হবে তুমি, এমনিতেই তো অনেক বড় ইউটিউবার, আরও বড় হবে। আর তোমার ব্লগ ভীষণই সুন্দর হয়, তুমি একটা মিষ্টি মেয়ে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে তুমি যে এই জায়গায় পৌঁছেছ, এত বড় ইউটিউবার, এত এত সাবস্ক্রাইবার তোমার, তুমি যোগ্য, তবেই না তোমার এত সাবস্ক্রাইবার। আর অহংকারের কথা আমি আর কি বলবো, দেখো মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যেই অহংকার আছে, কেউ প্রকাশ করে কেউ করে না, তাই না? তবে অহংকার মোটেই ভালো নয়, যেই করুক না কেন অহংকার খুবই খারাপ জিনিস, অহংকার করলে পতন কিন্তু হয়, এটা আমিও জানি আর আমার বন্ধুরাও জানে, নতুন কি, আর দীপা তো আরও বেশি জানে, কারণ দীপা একজন বড় ইউটিউবার। তো আর কি, অনেকের মনে প্রশ্ন ছিল যে দীপাকে নিয়ে আমি এত কন্ট্রোভার্সি করি, তার মানে দীপা হয়তো আমার উপরে খুব রেগে থাকবে, খুব খেপে থাকবে। তো খুব যদি রেগে থাকতো, খুব যদি খেপে থাকতো আমার উপরে, তাহলে কি এই কমেন্টসটা দীপা করতে পারতো? বন্ধুরা তোমরাই কমেন্টস করে জানিও কতটা বড় মনের হলে, তবেই না দীপা এসে আমাকে কমেন্টস করেছে। আমি যতগুলো মানে বড় বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করেছি, সবাই এসে কমেন্টস করেছে। আমি বলছি না যে কেউ করেনি, দীপা করেছে, একদমই না, সবাই করেছে, সাধনদা সাথীদের করেছে, দীপাই প্রথম করলো আমার, কারণ দীপাকে নিয়ে তো আগে খুব একটা ভিডিও আমি করিনি, দু একটা করেছিলাম, মৌদি করেছে, আর মিতু তানিশকে নিয়ে করেছিলাম, মিতু তানিশও করেছে, মা দিগলিপুর ব্লগসের দিদি ভাইরাও করেছে, মানে মোটামুটি সবাই আমাকে কমেন্টসটা করে, আমার বেশ ভালোই লাগে, মনে হয় যাই হোক ওদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে, যাই বলি না কেন, তবে কাউকে আমি ব্যক্তিগতভাবে কোনো আঘাত করি না, তবেই না সে এসে আমাকে কমেন্টস করছে। আর দেখো এগুলো ইউটিউবে হবে, এগুলো নিয়ে এত এত মাথা খারাপ করো না, ভিডিওটা জাস্ট দেখবে এনজয় করবে, এত মাথা ব্যথা করো না আর এত মাথা ঘামিও না। আমি বলছি নিজের কাজ করতে থাকো, আর যখনই সময় পাবে এই ভিডিওগুলো একটু দেখো, এনজয় করবে, তাই না? ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই ব্লগ ভিডিও দেখবে, এগুলো দেখার দরকারই নেই। তো চলো বন্ধুরা, অনেক বকবক করেছি, আর দীপা তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর সব সময় সুস্থ থেকো, ভালো থেকো, ভালো ভালো ভিডিও দিতে থাকো যেমন করে দিচ্ছ, আর এগুলো চলবে, চলছে যখন চলবে, এগুলোকে জাস্ট ইগনোর করো। চলো বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।